তো আজকে আবার আমি চলে এসেছি একটা নিজের লেখা কবিতা নিয়ে সেখানে আমি মূলত নেপোটিজিমকে নিয়ে কথা বলবো নেপোটিজিম শব্দটা এখন সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ছড়িয়েছে যে কিছু বলা প্রয়োজন এমনভাবে শব্দটার প্রয়োগ হচ্ছে যেন শুধুমাত্র ফিল্ম ইন্ডাস্ট্রি এবং কিছু স্টারকিটদের জন্যই নেপোডিটিমের প্রয়োগ হয় কিন্তু কম বেশি আমজনতা প্রত্যেকেই নেপোটিজিমের শিকার এবং তার কিছু কিছু উদাহরণ আমি নিজের লেখা কবিতার মাধ্যমে তুলে ধরব তো কবিতাটা পুরোটা শুনুন এবং যদি কিছু প্রয়োজনীয় কমেন্ট থাকে তাহলে কমেন্ট বক্সে করুন তো শুরু করা যাক সোশ্যাল মিডিয়া করেছে এবার একটি শব্দ চয়ন তাই নিয়ে আলোচনা করছে জনগণ শব্দটির খুব কঠিন মানে সেলিব্রিটিরা জড়িত এতদিন তা জানত না কেউ আকস্মিক উত্তেজিত তারকা আর সিনেমা জড়িত বলে একজোট হয়েছ নিজেরা এর কখনো হওনি শিকার চুপ কেন রয়েছ প্রবেশিকা পরীক্ষা হোক বা চাকরির ইন্টারভিউ দাও বারবার তখন থাকে না নেপোটিজিম তখন কেন হয় না চিৎকার আমাদের ছত্রে ছত্রে নেপোটিজিম ঢুকে গেছে তা মজ্জায় টাকা আজকে প্রভাবশালী প্রতিভা আজকে শয্যায় যারা নিয়ে এলো এই মহামারী করেনি তারা ভোগ নিজের দেশে আজ হলো পরিযায়ী এমনই একটা রোগ মাঝে মাঝে তো আমরাও করি একটু আদরু চেষ্টা যদি ভেজে ছিঁড়ে ছিঁড়ে যদি শিখে মেটে চাকরি পাবার চেষ্টা আবার আমরাই শেষে বক্তৃতা দিই কি হবে যে শেষটায় সবাই নিজের গোছাচ্ছি আখের যা হচ্ছে হোক দেশটাই আমার ছেলের ভালো রেজাল্ট পেছনে দশটা টিউশন কৃষকের ঘরে মেধাবী ছেলে ফেসবুকে এই উদাহরণটাই দেন যতই থাকুক নেপোটিজিম কিংবা স্বজন পোষণ যদি কারো থাকে প্রতিভা সে পাবে ঠিকই প্রমোশন এসব অসুখ ছিল আছে থাকবে ভবিষ্যতে চেষ্টা আমরা চালিয়ে যাব পূরণ হবে আমাদেরই প্রতিভাতে এই ছিল আমার কবিতা এখানে কিছু কিছু মামুলি নেপোটিজিমের উদাহরণ তুলে ধরা হয়েছে যেগুলোর কম শিকার আমরা প্রত্যেকেই আমজনতার আরও অনেক নেপোটিজিমের উদাহরণ আছে যা আমরা প্রতিনিয়ত ভোগ করে চলেছি যেহেতু প্রতিনিয়ত ভোগ করে চলেছি তাই মজ্জায় ঢুকে গেছে আমাদের নেপোটিজিমটা যেটা বলা হয়েছিল ওইখানে আরেকবার রিপিট করা হচ্ছে আমাদের ছত্রে ছত্রে নেপোটিজিম ঢুকে গেছে তা মজ্জায় টাকা আজকে প্রভাবশালী প্রতিভা আজকে শয্যায় তো এটার মানে হচ্ছে এটা মানে এত নেপোটিজিম আমাদের এখানে চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সেটা প্রবেশিকা এন্ট্রান্স এক্সামিনেশন হোক বা কাট অফ মার্কসের ক্ষেত্রেও আমরা মাঝে মাঝে দেখি সেটা বলার দরকার নেই তো এই নেপোটিজিমগুলো এমনভাবে বিস্তার লাভ করেছে এমনভাবে বিস্তার লাভ করেছে যে আমাদের সেগুলো আর কিছু মনে হয় না যে এগুলো নেপোটিজিম বলে তাই আমরা এসব ওয়ার্ডগুলো জেনারেলি আমাদের জীবনে ইউজ করি না কিন্তু হঠাৎ করে কোনো অভিনেতা মারা যাওয়ার পরে এমনভাবে নেপোটিজিম মাথা চাড়া দিয়ে উঠল। যে আজকে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে আলোচনা নেপোটিজিম নেপোটিজিম স্বজন পোষণ সুপারিশ এই সমস্ত কথাগুলো নিয়ে তাই এই কবিতাটা লেখা যদি ভালো লেগে থাকে লাইক করবেন যদি কোনো কমেন্ট করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ